অনেক দিন ধরে মিষ্টি বানানোর খুব ইচ্ছা ছিল, তো আমার মেয়ে কালো মিষ্টিটা বেশি পছন্দ করে, এর জন্য আমি একটু মিষ্টি বানানোর ট্রাই করলাম। মাশাআল্লাহ মিষ্টিটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছে। তো আজ আমি এই মিষ্টিটা বানাবো পাউরুটি দিয়ে। এর জন্য আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি এবং একটা চাকুর সাহায্যে মাঝখান থেকে সব পাউরুটিগুলো কেটে নেব। আপনারা চাইলে কিন্তু পাশের এই লাল অংশটা ফেলে দিতে পারেন, কিন্তু আমি এটা সহই নিয়ে নিয়েছি। তারপর এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। রুটিটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, এখন একটা বাটিতে ঢেলে নিব। তারপর এখানে আমি চুলায় দুধ গরম করতে রেখেছি, 2 কাপ দুধ আমি এখানে 1 কাপ করেছি, মানে খুব ঘন করে জাল করে নিয়েছি। অবশ্যই দুধটা খুব ভালোভাবে ঘন করে জাল করে নিতে হবে, না হলে কিন্তু মিষ্টিটা খেতে তেমন ভালো লাগবে না। তারপর দুধটা যখন এভাবে একদম ঘন হয়ে আসবে, আমি এর মধ্যে পাউরুটিটা দিয়ে দিব। পাউরুটিগুলো দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। তো এভাবে অনবরত নেড়েচেড়ে দুধের সাথে পাউরুটিটা মিশিয়ে নিতে হবে। যখন এভাবে নাড়তে নাড়তে একটা ডোর মতো হবে, তখন নামিয়ে নিতে হবে। তখন কিন্তু প্যানের গা একটু ছেড়ে ছেড়ে আসবে, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তো আমি নামানোর আগে 1 চামচ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিব এবং গুঁড়ো দুধের সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিব। তো এ পর্যায়ে ডোটা কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখুন নাড়া দিলে কিন্তু প্যানের গা ছেড়ে দিচ্ছে। তো এ পর্যায়ে ডোটা কিন্তু হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে ডোটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। তো চুলা থেকে নামিয়ে ডোটা আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবং অল্প অল্প ঘি দিয়ে ডোটা খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। হাতে অল্প অল্প করে ঘি মাখিয়ে ডোটা মাখিয়ে নেব, এতে করে হাতে বেশি একটা লেগে আসবে না। ডোটা মাখানোর সময় আমি 2 চামচের মতো ময়দা দিয়ে দিয়েছিলাম। তো 2 চামচ ময়দা দিয়ে খুব ভালোভাবে ডোটা মেখে নিতে হবে। ভালোভাবে মেখে না নিলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। তো আমি কিন্তু খুব ভালোভাবে ডোটা মাখিয়ে নিয়েছি, তো এটা কিন্তু মাখানো হয়ে গেছে। তারপর আমি হাতটা খুব ভালোভাবে ধুয়ে হাতে আবার একটু ঘি মেখে তারপর গোল গোল বলের মতো বানিয়ে নিব। পাউরুটির এই মিষ্টিটা খেতে কিন্তু মোটামুটি ভালোই লাগে। তো আপনারা কিন্তু যদি একটু সুস্বাদু মিষ্টি খেতে চান, তাহলে কিন্তু পাউরুটির মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবং অল্প আঁচে তেলে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। অবশ্যই অল্প আঁচে ভেজে নিতে হবে, না হলে ভিতরে মিষ্টিটা কিন্তু কাঁচা থেকে যাবে। অল্প আঁচে একটু সময় নিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তো মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। আমি এখন মিষ্টির জন্য সিরাটা বানিয়ে নেব। এর জন্য এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি এবং 1 কাপ পানি দিয়ে দিয়েছি। সুন্দর একটা ঘ্রাণের জন্য 2-3টা এলাচ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর অনবরত নেড়েচেড়ে সিরাটা বানিয়ে নিতে হবে। সিরাটা যখন খুব ভালোভাবে দেখবেন ঘন হয়ে আসছে, তখন চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। তো এ পর্যায়ে আমার সিরাটা কিন্তু একদম আঠালো হয়ে গেছে, আমি চুলার জারটা বন্ধ করে দিব এবং এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব। তো এ পর্যায়ে কিন্তু আমি মিষ্টিগুলো সবগুলো শিরার ভিতরে দিয়ে দিব এবং নাড়াচাড়া করে খুব ভালোভাবে শিরার সাথে মিশিয়ে নিব এবং ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিব। তো তৈরি হয়ে গেল পাউরুটির মিষ্টি। সত্যি মিষ্টিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লেগেছে, ভিতরটা অনেক সফট ছিল। আপনারা যদি একটু অন্যরকম মিষ্টি খেতে চান, তাহলে পাউরুটির মিষ্টিটা ট্রাই করে দেখতে পারেন।